আপনাদের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে কি এটা পড়ে? আমি আমি রাগ করে জিত করে বলেছি উড়িয়ে দিব, অবশ্যই বলেছি। আমাদের আমরা সবাই চাই আমাদের একটা সুস্থ সাংবাদিকের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে পড়ে যে আপনি একটা নারী তারকাকে এই কোশ্চেন করতে পারবেন। আপনাদের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে কি এটা পড়ে? এটা কি এথিক্সের মধ্যে পড়ে? ফোন দেওয়া যেতে পারে। আমি শারীরিক এবং মানসিক ভাবে আমি অসুস্থ ছিলাম এই টাইমে, আম সরি। আমার কাছে মনে হয় সে যদি আমার কোনো সহকর্মী ভাই হয়, সহকর্মী সাংবাদিক হয়, সে কখনোই আমাকে কোশ্চেন করতে পারে না। এটা এটা কোনো সাংবাদিকের এথিক্সে পড়ে না। সহকর্মী যেহেতু বলছেন, আসলে একসাথে কাজ করতে গেলে দুঃখ সুখ সবকিছু আসলে প্রশ্ন করা যেতেই পারে, সেই ক্ষেত্রে আপনি কেন তাকে? আমার কাছে মনে হয় আমি তাকে ব্লেম করছি, আমি এখনো তাকে ব্লেম করব। ভাইয়ারা, আপনারা সাংবাদিক, আমি আপনাদেরকে সম্মান করি, আমি ভালোবাসি, কারণ আপনাদের জন্য আজকে আমি তানজিন তিশা হয়েছি, আমি এখানে দাঁড়িয়ে আছি। সো আমার কথা হচ্ছে, সে যে কোশ্চেনটা আমাকে যে মোমেন্টে করেছে, আমি শারীরিক এবং মানসিকভাবে আমি তখন সুস্থ না, সেটা দেখে বোঝা যায় না। সামনে সামনে না দেখলে তো বোঝা যায় না। আরেকটা কথা বলতে হচ্ছে, ব্যক্তিগত লাইফ, ব্যক্তিগত লাইফ আপনাদের সবার এবং অডিয়েন্সের দর্শকদের ব্যক্তিগত লাইফ তো আপনাদের সবার আছে, আমারও আছে, প্রত্যেকটা তারকার আছে। আপনারা আমার ব্যক্তিগত নিয়ে লাইফ নিয়ে লিখতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, আমি লাইভেও বলেছি। কিন্তু ব্যক্তিগতরও একটা লিমিট আছে। আপনি যে একজন মেয়ে ফিমেল তারকাকে একটা কোশ্চেন করবেন, আম সরি, আপনারা এখন আমাকে সাংবাদিকরা আপনারা আমাকে ঘিরে ধরলেও আমি মানবো না যে সে রাইট বলেছে। যে সহকর্মী অনেক কিছু বলতে পারে। আমি আরেকটা রেকর্ড দেখলাম যে আমার কোনো সহকর্মী বলেছে যে কোন সহকর্মী না, সে কোনো সহকর্মী না, এগুলো বানানো। আমার কোনো সহকর্মী এটা বলতেই পারে না, বিকজ আমার সহকর্মী জানে যে আমি গরিব মানুষের পাশে কতটুকু দাঁড়াতে পছন্দ করি, আমি মানুষের সাথে কেমন ব্যবহার, আমার ফ্যামিলিয়ার ব্যবহার। আমার কোনো সহকর্মী এরকম মিথ্যা কথা বলতেই পারে না। সো এগুলো বানানো। আপনার সহকর্মীদের আড়াল করার কোনো চেষ্টা করছেন করছেন না? না না, কখনোই না, কথা বলবেই কখনোই না। এবং না, গণমাধ্যম কর্মীর একজন কর্মীর কথা আমি বলছি। না 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 না, আমি বলেছি এই সেনসিটিভ ওয়ার্ডটা নিয়ে যারা লিখবে আমি তাদের ব্যাপারে মামলা করব। হ্যাঁ, আমি আমি রাগ করে জিত করে বলেছি উড়িয়ে দিব, অবশ্যই বলেছি। কিন্তু আমি কিন্তু অবশ্যই বলেছি যারা সেনসিটিভ, অবশ্যই ভাইয়াদেরকে আমি একটা কথা বলতে চাই, অবশ্যই আমি রাগ করে একটা কথা বলেছি। এটা সে যেমনটা ভুল করেছে হয়তো আমিও এটা ভুল করেছি, যেমন আপনাদের খুব খারাপ লাগছে চিন্তা করে তানজিন তিশা এই কথাটা বললো উড়িয়ে দিবে আমাদেরকে, এটা কিন্তু আপনাদের জায়গাতে আপনাদের খারাপ লেগেছে, বাট এটা কিন্তু আপনাদের এথিক্সের জায়গা থেকেও আপনাদের চিন্তা করতে হবে। একটু কথা বলি, আপনারা এই ব্যাপারে কি আইনগত ব্যবস্থা নিবে বা কি উদ্যোগ হচ্ছে এই ব্যাপারে বিস্তারিত কথা আমাদের ডিবি চিফ স্যার বলবে। একটু শোনেন আপনারা, আমাদের ডিবি প্রধান স্যার বলবেন এই ব্যাপারে কথা, সে আছেন উপরে, আপনারা এই ব্যাপারে কথা যা আছে তাকে একটু কাইন্ডলি। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আমি যদি ভুল ক্রমে একটা ওয়ার্ড ইউজ করে থাকি যেটা আপনাদের মনে কষ্ট পাবে সেটার জন্য আমি দুঃখিত, অবশ্যই। কিন্তু কিন্তু হ্যাঁ, আমি আর কিছু বলছি না, বাট আপনাদের সবাইকে আমার জানানো দরকার ছিল যে একটা ওয়ার্ড স্যার কথা বল স্যার কথা বল।